You paid 10,000 Bitcoin for one pizza? It was two pizzas, actually. Oh, yeah. What would it be worth today? $80 million, I don't know. $80 million. A lot. People laugh at that, but at the time it wasn't worth anything. Right. এই ভদ্রলোকের নাম হচ্ছে লেসলো হ্যানয়। তিনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং 2010 সালে তিনি তার সন্তানদের জন্য দুইটা পিজা কিনেছিলেন 10,000 বিটকয়েনের বিনিময়ে। বর্তমানে প্রত্যেকটা বিটকয়েনের দাম হচ্ছে 34 লক্ষ টাকা। সেই হিসেবে 10,000 বিটকয়েনের দাম দাঁড়ায় 3,500 কোটি টাকা। তার মানে এই ভদ্রলোক প্রায় 3,500 কোটি টাকা দিয়ে মাত্র দুইটা পিজা কিনেছিলেন এবং এই ট্রেডিংটাকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বাজে ট্রেডিং হিসেবে বিবেচনা করা হয়। তাকে যখন প্রশ্ন করা হয় যে তার এখন কেমন লাগে, তিনি বলেন যে তিনি আসলে জানতেনই না যে বিটকয়েন ভবিষ্যতে এত দামি একটা কিছু হয়ে যাবে। যে দিনটিতে তিনি পিজা কিনেছিলেন সেই দিনটিকে বর্তমানে ইন্টারন্যাশনাল বিটকয়েন পিজা ডে হিসেবে পালন করা হয়ে থাকে। বিটকয়েন নিয়ে এরকম অদ্ভুত ঘটনা কিন্তু এটাই প্রথম নয়। ইন্ডিয়ান এক ছেলে মাত্র $5,000 ইনভেস্ট করেছিল বিটকয়েনে এবং বর্তমানে সে মিলিয়নিয়ার হয়ে গেছে। কিছুদিন আগে ইলন মাস্ক ঘোষণা করেছেন যে বিটকয়েনের মাধ্যমে টেসলা কেনা যাবে, পরবর্তীতে যদিও তিনি তার সেই ঘোষণা প্রত্যাখ্যান করে নেন। পৃথিবীর অনেক দেশ বিটকয়েনকে গ্রহণ করেছে এবং অনেক দেশ বিটকয়েনকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশে এখনো বিটকয়েন পুরোপুরি নিষিদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে সারা পৃথিবীতে বিটকয়েন নিয়ে এত কথাবার্তা কেন হচ্ছে এবং অনেকেই মন্তব্য করছেন বর্তমানের অর্থনৈতিক ব্যবস্থাকে বিটকয়েনের যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেইটা রিপ্লেস করে দিতে পারে। এত বড় দুঃসাহসিক মন্তব্য কিসের ভিত্তিতে করা হচ্ছে সেই জিনিসটাও কিন্তু বোঝা প্রয়োজন। কিন্তু বিটকয়েনের অর্থনৈতিক ব্যবস্থা বোঝার আগে আমাদের বুঝতে হবে বর্তমানে অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে কাজ করে। বর্তমানে সম্পূর্ণ অর্থনৈতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে ব্যাংক এবং ব্যাংকে নিয়ন্ত্রণ করে প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট। ধরা যাক আপনি যদি দেশের বাইরে টাকা পাঠাতে চান তাহলে আপনাকে কোনো একটা ব্যাংকের মাধ্যমে পাঠাতে হবে। ব্যাংক সেখানে দায়িত্ব নিবে, আপনার টাকাটা প্রথমে আপনি ব্যাংকে জমা দিবেন এবং ব্যাংক নিজ দায়িত্বে সেই টাকাটা আপনি যাকে অন্য একটা দেশে পাঠাতে চান তার কাছে পৌঁছে দিবেন। তো এটা গেল এক রকমের ট্রানজাকশন। আবার যদি ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে ট্রানজাকশন হয়, ধরা যাক একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে একটা মোবাইল ফোন বিক্রি করবে, মোবাইল ফোনের দাম ধরা হয়েছে $1,000। তাহলে আমি ধরে নিলাম মিস্টার এক্স মোবাইল ফোন বিক্রি করবে এবং মিস্টার ওয়াই মোবাইল ফোন কিনবে। তাহলে মিস্টার ওয়াই মিস্টার এক্স কে $1,000 দিচ্ছে, এর বিনিময়ে মিস্টার এক্স তার মোবাইল ফোনটা মিস্টার ওয়াই কে দিয়ে দিচ্ছে। তাহলে এই বিনিময়ের পরে মিস্টার ওয়াই এর কাছে আছে একটা মোবাইল ফোন এবং মিস্টার এক্স এর কাছে আছে $1,000। এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, $1,000 কিন্তু কাগজের একটা নোট মাত্র, এর কোনো মূল্য কিন্তু নেই। এখন মিস্টার এক্স যদি $1,000 নিয়ে দোকানে যায় এবং সে অনেক কিছু কিনতে চায় দোকান থেকে $1,000 বিনিময়ে, দোকানদার যদি বলে যে এই কাগজের নোটের বিনিময়ে সে কোনো কিছুই দিবে না, তাহলে এই ক্ষেত্রে সেই দেশের সরকার এসে বলবে যে সেই দোকানদার $1,000 বিনিময়ে যে পরিমাণ পণ্য সেই ব্যক্তি কিনতে চায় সেটা দিতে বাধ্য। এই যে সরকার এখানে নিয়ন্ত্রণ করছে এবং এই কাগজের নোটকে কারেন্সির মর্যাদা দিচ্ছে সেটাকে বলা হচ্ছে ফিয়াট কারেন্সি। তার মানে আমরা যে টাকা ব্যবহার করছি সেটা একটা ফিয়াট কারেন্সি, কারণ বাংলাদেশ সরকার এই কাগজের নোটগুলোকে অনুমোদন দিয়েছে। একইভাবে ইন্ডিয়ার রুপি এবং আমেরিকার ডলারও হচ্ছে ফিয়াট কারেন্সি। এখন এই ফিয়াট কারেন্সিগুলোকে দুইভাবে ব্যবহার করা যায়, ডিজিটাল ভার্সনে ব্যবহার করা যায় এবং ফিজিক্যাল ভার্সনে ব্যবহার করা যায়। আমরা যে কাগজের নোট ব্যবহার করছি সেটা হচ্ছে ফিজিক্যাল ভার্সন অর্থাৎ ক্যাশ, এবং ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ডিজিটাল কারেন্সি। এই ফিয়াট কারেন্সির উপর ভিত্তি করে যে অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে সেই অর্থনৈতিক কাঠামোতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সমস্যা দেখা গেছে এবং ব্যাংকগুলো বিভিন্ন রকমের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে। 2008 সালে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক কেলেঙ্কারিটা ঘটে। সেই সময় 2008 সালে লেমন ব্রাদার্স নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে এবং তাদের দায় ছিল $600 বিলিয়ন বেশি, এবং এর প্রভাব সারা পৃথিবীতে এসে পড়ে এবং পৃথিবীতে একটা অর্থনৈতিক মন্দা দেখা দেয়। তো এই কেলেঙ্কারির পরে মূলত বিটকয়েনের উত্থান হয়। সাতোশি নাকামোতো বিটকয়েন আবিষ্কার করেন। 8 সালের পর তিনি একটা হোয়াইট পেপার প্রকাশ করেন এবং তিনি সেই হোয়াইট পেপারে বলেন যে পৃথিবীর যে বর্তমানে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেইটা এভাবে কেন্দ্রীয় কোনো অথরিটির কাছে থাকা নিরাপদ নয়। তিনি 2008 সালের সেই অর্থনৈতিক কেলেঙ্কারিকে ইঙ্গিত করছিলেন।
তার মতে অর্থনৈতিক ব্যবস্থা ডিসেন্ট্রালাইজড হওয়া উচিত, অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকা উচিত নয়, অর্থাৎ সেন্ট্রাল কোনো কন্ট্রোল থাকা উচিত নয়। এই জন্য তিনি হোয়াইট পেপারে ক্রিপ্টোকারেন্সির কথা কিংবা বিটকয়েনের কথা উল্লেখ করেন। এই বিটকয়েনের ফিলোসফিটাই ছিল এইটা হবে একটা ডিসেন্ট্রালাইজড মনিটারি সিস্টেম। তো এই ফিলোসফিটা 2009 সালে সাতোশি নাকামোতো প্রতিষ্ঠা করতে চেষ্টা করেন, কিন্তু এরপর অনেকদিন পর্যন্ত বিটকয়েনের কোনো অর্থনৈতিক মূল্য ছিল না, কারণ এই বিটকয়েনকে কেউ বিশ্বাস করছিল না এবং সেই সময়ে বিটকয়েনের মূল্য ছিল একদম শূন্য টাকা। 2010 সালেও কিন্তু বিটকয়েনের কোনো ভ্যালু ছিল না। ল্যাসলো হ্যানয় যখন 10,000 বিটকয়েনের বিনিময়ে পিজা কেনার কথা বলছিলেন, তখন তিনি এটা অনেকটা মজার ছলেই করছিলেন। তাহলে প্রশ্ন আসছে যে যখন বিটকয়েনের দাম একদম শূন্য টাকার মতো ছিল, সেইটা বর্তমানে 34 লক্ষ টাকায় কিভাবে আসলো? সেটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে টাকা আসলে কিভাবে কাজ করে। টাকা মূলত কাজ করে বিশ্বাসের উপর ভিত্তি করে। দেখুন, মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই এর উদাহরণটা যখন আমরা দিয়েছিলাম, তখন কাগজের নোটের কিন্তু কোনো দাম ছিল না। যখন সরকার বলল যে এটার দাম 1,000 টাকা, তখন সেই দেশের নাগরিকরা সেটা মেনে নিল, অর্থাৎ বিশ্বাস করলো। ঠিক একইভাবে সাতোশি নাকামোতো যখন বিটকয়েনকে শুরু করেছিলেন, তখন কোনো মানুষ কিন্তু এটা বিশ্বাস করলো না, কিন্তু আস্তে আস্তে ইন্টারনেট কমিউনিটির কিছু মানুষ এটাকে বিশ্বাস স্থাপন করা শুরু করলো। এবং বিশ্বাস স্থাপনের প্রথম পর্যায় হিসাবে লেজলো হ্যানয় যখন বলল যে সে বিটকয়েনের বিনিময়ে 2টা পিজা কিনতে চায়, তখন কিন্তু সেই 10,000 বিটকয়েনের একটা ভ্যালু প্রতিষ্ঠা হয়ে গেল, অর্থাৎ বিটকয়েনকে মানুষ বিশ্বাস করতে শুরু করলো। আস্তে আস্তে এই মানুষজনের সংখ্যা বাড়তে থাকলো এবং এই কমিউনিটিটা বড় হতে শুরু করলো, এবং এই কমিউনিটি যত বড় হতে থাকলো বিটকয়েনের ভ্যালু তত বাড়তে থাকলো, এবং বিটকয়েন আস্তে আস্তে কারেন্সির মর্যাদা লাভ করলো। একটা বিষয় বলে রাখা ভালো, সাতোশি নাকামোতো কিন্তু একজন অজ্ঞাতনামা ব্যক্তি ছিলেন, এখন পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ তাকে দেখে। তো সাতোশি নাকামোতো বিটকয়েনের মাধ্যমে ডিসেন্ট্রালাইজড মনিটারি সিস্টেম তৈরি করতে চেয়েছিলেন, এবং এই বিটকয়েন তৈরি করা হয়েছে ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে। তাই বিটকয়েন কিভাবে কাজ করে সেটা যদি আমাদের বুঝতে হয়, তার আগে আমাদের বুঝতে হবে ব্লকচেইন কিভাবে কাজ করে। ব্লকচেইনের ভিতরে মূলত 2টা বিষয় থাকে, একটা হচ্ছে ব্লক আর একটা হচ্ছে চেইন। ব্লকের ভিতরে 3টা তথ্য থাকে, একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে হ্যাশ আর একটা হচ্ছে প্রিভিয়াস হ্যাশ। আমি একে একে ব্যাখ্যা করছি। যখন ব্লকচেইন নেটওয়ার্কের মধ্যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কিছু বিটকয়েন ট্রান্সফার করতে চান, অর্থাৎ একটা ট্রানজাকশন করতে চান, তখন সেখানে 3টা তথ্য প্রয়োজন হয়। কে পাঠাচ্ছেন, কাকে পাঠাচ্ছেন এবং কী পরিমাণের বিটকয়েন পাঠাচ্ছেন। যখন এই ডেটা একটা ব্লকের ভিতরে আসে, তখন একটা ইউনিক নাম্বার তৈরি হয়, সেই ইউনিক নাম্বারটা হচ্ছে 64 সংখ্যার একটা নাম্বার এবং এটাকে বলা হয় হ্যাশ। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের আঙুলের ছাপ যেমন আলাদা আলাদা, ঠিক একইভাবে এই 64 সংখ্যার হ্যাশটাও আলাদা এবং ইউনিক। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্লকচেইনের মধ্যে যখন একটা ট্রানজ্যাকশন হয়, তখন একটা নতুন ব্লক তৈরি হয় এবং নতুন ব্লকটা নেটওয়ার্কের ভিতরে তখনই যুক্ত হতে পারে যখন সেখানে আমরা হ্যাশটা খুঁজে পাই। কারণ যখন একটা ব্লক যুক্ত হয়, সেই ব্লকটা পূর্ববর্তী একটা ব্লকের সাথে এই হ্যাশের মাধ্যমে কানেক্টেড থাকে। আপনারা খেয়াল করেছেন যে যখন একটা ব্লক তৈরি হয়, তখন ব্লকের ভিতরে 3টা তথ্য থাকে, একটা তথ্য হচ্ছে ডেটা, একটা হচ্ছে নতুন হ্যাশ আর একটা হচ্ছে প্রিভিয়াস হ্যাশ। তো প্রিভিয়াস হ্যাশটা কি, যে এর আগের যে ব্লকটা ছিল সে ব্লকের যে হ্যাশটা ছিল সেই হ্যাশটা নতুন ব্লকের সাথে যুক্ত হয় এবং এইভাবে একটা চেইন তৈরি হয়। তাহলে আমরা যখন কোনো একটা ব্লককে কোনো ব্লকচেইন নেটওয়ার্কের মধ্যে যুক্ত করতে চাইব, তখন পূর্ববর্তী ব্লকের যে হ্যাশটা আছে সেটা প্রয়োজন হবে এবং তার মাধ্যমে নতুন ব্লকটা যুক্ত হবে, এবং সেই যুক্ত হওয়ার পর আমি ধরে নিলাম নতুন আরেকটা ব্লক যদি এই ব্লক চেইনে যুক্ত হতে চায়, তাহলে আমি প্রথমে যে ব্লকটা তৈরি করেছিলাম সেই ব্লকেও কিন্তু একটা হ্যাশ খুঁজে বের করতে হয়েছিল, সেই হ্যাশটা পরবর্তী ব্লকের সাথে যুক্ত হবে এবং এইভাবে নেটওয়ার্কটা তৈরি হবে। তো এইভাবে নতুন নতুন ব্লকের মাধ্যমে ব্লকচেইন নেটওয়ার্কটা তৈরি হয়। এখন বিটকয়েনের মাধ্যমে কিভাবে ট্রানজাকশন হয় সেটা পুরোপুরি বুঝতে গেলে আমাদের 2টা জিনিস জানতে হবে, একটা হচ্ছে নড আর একটা হচ্ছে বিটকয়েন মাইনার। এখন আমরা যদি বিটকয়েনের কোনো একটা ট্রানজাকশন করতে চাই, আমরা জানি নতুন একটা ব্লককে সে নেটওয়ার্কে যুক্ত করতে হয় এবং 64 সংখ্যার একটা হ্যাশ খুঁজে বের করতে হয়। এই হ্যাশটাকে খুঁজে বের করতে হলে খুব শক্তিশালী CPU GPU এর প্রয়োজন হয় এবং অনেক কম্পিউটিং পাওয়ারের দরকার হয় এবং জটিল ম্যাথমেটিক্যাল প্রক্রিয়ার মাধ্যমে এই হ্যাশটাকে খুঁজে বের করতে হয়। এখন এই ব্লকচেইন নেটওয়ার্কের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটার রয়েছে,
এই কম্পিউটারগুলো কিন্তু এই হ্যাশট্যাগে খুঁজে বের করার জন্য চেষ্টা করতে থাকে এবং একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কম্পিটিশন করতে থাকে। তো যে কম্পিউটারটা সবার আগে এই সমস্যাটা সমাধান করতে পারে, অর্থাৎ 64 সংখ্যার এই হ্যাশট্যাগে খুঁজে বের করতে পারে, সেই কম্পিউটার সমস্যাটা সমাধান করেছে বলে ধরে নেওয়া হয় এবং সেই কম্পিউটারটাকে বলা হয় মাইনার। এবং যেহেতু সে সমস্যা সমাধান করতে পেরেছে, এই জন্য তাকে পুরস্কার স্বরূপ কিছু বিটকয়েন উপহার দেওয়া হয়। এই উপহারটা কে দিচ্ছে? এই বিটকয়েন নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে দিচ্ছে, কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কিন্তু দিচ্ছে না। বর্তমানে 2022 সালে যে এই প্রবলেমটা সলভ করতে পারবে, অর্থাৎ এই হ্যাশ নাম্বারটা খুঁজে বের করতে পারবে, তাকে 6.25 বিটকয়েন উপহার হিসাবে দেওয়া হবে। একদম শুরুর দিকে 2010 সালের দিকে 50 বিটকয়েন উপহার স্বরূপ দেওয়া হতো, পরবর্তীতে এটা দেওয়া হয় 25, পরবর্তীতে দেওয়া হয় 12.5 এবং বর্তমানে দেওয়া হচ্ছে 6.25। প্রশ্ন হচ্ছে কেন এটা প্রতিনিয়ত কমে যাচ্ছে? বিটকয়েন যে প্রক্রিয়া বানানো হয়েছে সেখানে বলা আছে যে প্রত্যেক 4 অন্তর অন্তর এই বিটকয়েনের যে রিওয়ার্ড কিংবা পুরস্কার সেটা কমতে থাকবে এবং অর্ধেক হতে থাকবে। তাই বর্তমানে এটা অর্ধেক হতে হতে 6.25 নেমে এসেছে, ভবিষ্যতে এটা আরও কমবে। তো এই প্রক্রিয়ার মাধ্যমে ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করে বিটকয়েন উৎপাদিত হয়। এরপর আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে নট। যখন কোনো একটা মাইনার কিংবা কম্পিউটার এই হ্যাশট্যাগে খুঁজে পায়, তখন সেই নেটওয়ার্কে যতগুলো কম্পিউটার আছে প্রত্যেকটা কম্পিউটারের কাছে এই হ্যাশট্যাগে পাঠায় ভেরিফাই করার জন্য। তখন নেটওয়ার্কে থাকা প্রত্যেকটা কম্পিউটার এই হ্যাশট্যাগ সেটা যাচাই বাছাই করে দেখে এবং যাচাই বাছাই করে দেখার পর অনুমোদন দেয়। যদি সেই নেটওয়ার্কের কমপক্ষে 50% কম্পিউটার অনুমোদন দেয়, তাহলে সেই ট্রানজ্যাকশনটা ঠিকঠাক মতো সম্পন্ন হয় এবং এই অনুমোদনটাকে বলা হয় কনসেনসাস রুল। তো এভাবে ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করে বিটকয়েনের মাধ্যমে ট্রানজ্যাকশন সম্পন্ন হয়ে থাকে। এখন ট্রানজ্যাকশনের প্রক্রিয়াটা কেন নিরাপদ সেটা আমরা একটু ছোট করে জেনে নিই। দেখুন, যদি কেউ ট্রানজ্যাকশনটাকে ম্যানিপুলেট করতে চায়, তাহলে কিন্তু ব্লকের ভিতরে যে তথ্যগুলো আছে, অর্থাৎ কে পাঠাচ্ছে, কাকে পাঠাচ্ছে এবং কি পরিমাণ অ্যামাউন্ট পাঠাচ্ছে, সেটাকে পরিবর্তন করতে হবে। এখন পরিবর্তন করতে গেলেই কিন্তু সেই ব্লকের ভিতরে যে হ্যাশ আছে সেই হ্যাশটা পরিবর্তন হয়ে যাবে। এখন কোনো একজন ব্যক্তি যদি কোনো একটা ট্রানজ্যাকশনকে ব্লকচেইনের ভিতরে পরিবর্তন করতে চায়, সে পরিবর্তন হয়তো বা সে করতে পারবে, কিন্তু পরিবর্তনের ফলে নতুন যে হ্যাশট্যাগ তৈরি হবে সেই হ্যাশট্যাগ কিন্তু সে ব্লকচেইন নেটওয়ার্কের প্রত্যেকটা কম্পিউটারকে পাঠাতে হবে। কিন্তু যখন সেই নেটওয়ার্ক দেখবে যে এই হ্যাশট্যাগ ঠিক নেই, তখন নেটওয়ার্কের ভিতরে থাকা কম্পিউটারগুলো এই ট্রানজ্যাকশনটাকে বাতিল করে দিবে, অর্থাৎ চাইলেই কিন্তু কেউ ম্যানিপুলেট করতে পারছে না। তখনই ম্যানিপুলেট করতে পারবে যখন এই ব্লকচেইন নেটওয়ার্কের যতগুলো কম্পিউটার কিংবা নড আছে তার কমপক্ষে 50% কম্পিউটার কিংবা নডকে কোনো একজন ব্যক্তি হ্যাক করতে পারবে। কিন্তু বাস্তবে এটা কখনোই সম্ভব নয়, কারণ ব্লকচেইন নেটওয়ার্কের ভিতরে যে কম্পিউটারগুলো যুক্ত আছে সেটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত আছে। তো এই জন্যই এই টেকনোলজিটাকে অনেক বেশি সিকিউর বলা হয়ে থাকে। এবং সাতোশি নাকামোতো ঠিক এই ডিসেন্ট্রালাইজড মনিটরিং সিস্টেমের কথাই বলেছিলেন। এবং যত দিন যাচ্ছে তত বেশি মানুষ এবং তত বেশি দেশ এই বিটকয়েনকে গ্রহণ করছে, এবং যত বেশি দেশ এবং মানুষ বিটকয়েনকে গ্রহণ করছে এর মূল্য তত বেড়ে যাচ্ছে। তো এই ছিল আজকের আলোচনা। আমি মূলত এখানে বলার চেষ্টা করেছি যে বিটকয়েন মূলত একটা ক্রিপ্টোকারেন্সি এবং এটা ব্লকচেইন টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে, এবং এটা হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজড মনিটরি সিস্টেমের সূচনা। তো ভবিষ্যতে বিটকয়েন কতটুকু টিকে থাকবে কি থাকবে না সেটা ভবিষ্যতে বলে দিবে। তো আপনি যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে দেখেছেন। আমি প্রত্যেক সপ্তাহেই এই চ্যানেলে এই ধরনের ভিডিও দিয়ে থাকি। যদি আপনার ভালো লাগে তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। দেখা হবে আপনার সাথে আগামী সপ্তাহে। নূর রহমান সাইনিং অফ।